আকরাম খান, নাফিস ইকবাল খান, তামিম ইকবাল খানের পর খান পরিবার থেকে কে খেলবে জাতীয় দলে? এই মুহূর্তে সম্ভাব্য উত্তর হতে পারে স্ক্রিনে যাকে দেখছেন সে, নামের ইকবাল খান, নাফিস ইকবালের ছেলে। বৃহস্পতিবার বাবার সাথে এসেছিলেন সিলেট দলের প্র্যাকটিসে। বাবাই করিয়েছেন ব্যাটিং অনুশীলন, দিয়েছেন ভুলগুলো ধরিয়ে। যার হাত ধরে বেড়ে ওঠা, স্বয়ং তিনি যখন শিক্ষকের ভূমিকায়, তখন সেটার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আসলে আমার অনেক ভালো লাগে, কারণ বাবার সাথে আমি গ্রো আপ করেছি, সো ক্লোজ। তো বাবা জানে যে আমার কি উইকনেস কি উইকনেস না, তো বাবাই মানে ঠিক করে মানে আমাকে ট্রেনিং করায়, সো এটাই। চাচ্চু কিছু বলে? চাচু, হ্যাঁ চাচু মাঝে মাঝে আমরা ফ্যামিলি অর্গানাইজেশন হলে আমরা শর্ট পিচ ক্রিয়েট খেলি, তখন যদি মানে আমার কিছু মিস্টেক্স হয় তখন উনি বলে দেয়। তবে সন্তানকে নিজে অনুশীলন করানোতে নাফিস ইকবালের আছে কিছুটা আপত্তি। দিন শেষে নাফিস যে নামিরের বাবা। আজকে হয়তো বা আপনারা দেখতে পারছেন, আজকে হয়তো বা কিছু সময়ের জন্য করেছি, আমি ওকে একাডেমিতে দিয়েছি এবং ওই কোচদের উপরেই ছেড়েছি। বিকজ অনেক সময় নিজে ইমোশনটা কাজ করে এবং আমার মনে হয় যে নিজে অত বেশি ভালো কোচিংটা দিতে পারবো না তাকে, সো ইমোশন হয়ে যাব, অনেক সময় বকাশাকার করে দিতে পারি। সো এই কারণে আমি কোচদের উপর দিয়েছি এবং যেভাবে নর্মাল আমরাও বেড়ে উঠেছি অ্যাজ এ ক্রিকেটার বা নর্মাল বাচ্চারা যেভাবে বেড়ে উঠেছে, আমি চাই যে ওইভাবেই উঠুক। বাবা জাতীয় দলে খেলেছেন, চাচ্চু তো এখনো খেলছেন, কার কোন শটটা নামের সবচেয়ে ভালো খেলেন? বাবার মতন আমার বাবা যেটা আমাকে মানে স্পেশালি শিখাইছে, বাবার ফেভারিট শট এটা হচ্ছে মানে ফ্লিক শট, আর চাচুর মতন কভার ড্রাইভ, তারপরে ডান্ডো উইকেট আমি এখনো পারতেছি না, আমি অনেক প্র্যাকটিস করতেছি এটার উপর, তারপরে ইনশাল্লাহ দোয়া করেন। নিজে জাতীয় দলে খেলেছেন, খেলেছেন চাচা, ভাই তো ব্যাটার হিসেবে দেশ সেরা। স্বাভাবিকভাবেই নামিরকে নিয়েও একটা প্রশ্ন শুনতে হয় নাফিসকে, ছেলেকেও ক্রিকেটারই বানাতে চান কিনা। নাফিস বললেন তেমন কোনো চাপ ছেলের উপর নাই। ডেফিনেটলি যে ফ্যামিলি থেকে বিলং করে, মানে আমার আব্বুর আমল থেকে বলেন আকরাম চাচা খেলেছে বা আমার অন্যান্য চাচারাও খেলেছে, সো এনভায়রনমেন্টেই এমন যে ক্রিকেটে বা যে কোনো স্পোর্টসে আসার মতো। নট অনলি হিম, আমার আরও কাজিন আছে যারা ছোটো ছোটো যারা আন্ডার 14 খেলছে, চিটংয়ে খেলছে, সো ওই এনভায়রনমেন্ট থেকে আসছে, আগ্রহ আছে, ট্যালেন্ট আই ডোন্ট নো, মানে এটা সামনে সময় বলে দিবে। সো আমার দিক থেকে ওর দিকে কোনো চাপ নেই যে ওর খেলতেই হবে বা এমন না যে ওকে আমি খেলতে দিব না, সো ও যেটা এনজয় করে আমি ওটাই সাপোর্ট করবো এবং ওটাই করছি। বাবা তো গুরুর ভূমিকা পালন করেছেনই, সময়ের সাথে সাথে গুরুর ভূমিকায় দেখা গেছে তুষার ইমরান, শামসুল শুভদেরও। নামির ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেটকে হৃদয়ে ধারণ করেন, পরিবার থেকে কোনো চাপ নেই, তবে নামিরও যে জাতীয় দলে খেলার লক্ষ্য নিয়েই বড় হচ্ছেন সেটা তার অনুশীলনের ধরনেই স্পষ্ট। ক্লান্তি যতই হোক না কেন, নামির ক্রিকেটটা উপভোগ করেন শতভাগ। এখন একটাই কামনা, নামির আনন্দ নিয়ে ক্রিকেটটা দিনের পর দিন সুস্থভাবে এভাবেই খেলে যাক। উৎস মাহমুদ, অলরাউন্ডার।